বিএনপি না বুঝেই সরকারের করা আইনকে কালো আইন মনে করে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার রেলওয়ে স্টেশন চত্বরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। বিভিন্ন স্বায়ত্তশাসিত সংস্থার উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদানে জাতীয় সংসদে যে আইন পাশ হয়েছে সেটিকে কালো আইন বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপিকে উদ্দেশ্য করে আইনমন্ত্রী বলেন, ওনারা আইন বুঝুক আর না বুঝুক, যেটাই আমরা করি সেটাই ওনাদের কাছে কালো আইন মনে হয়। আমি ওনাদের বলবো এই আইনটা পড়তে বুঝতে, তারপর যেন ওনারা মন্তব্য করেন। নিজ নির্বাচনী এলাকা কসবা ও আখাউড়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আন্তনগর মহানগর প্রভাতী ট্রেনে করে আখাউড়ায় আসেন আইনমন্ত্রী। এ সময় আখাউড়া পৌরসভার মেয়র মোহাম্মদ তাকজিল খলিফা, আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভুইয়া, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশিদুল কাউসার ভুইয়া ও আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিন আক্তার রেইনা সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জুয়ানা আফরিন, পথিক টিভি, নিউজ ডেস্ক। পথিক রেকর্ডিং স্টুডিও। হাই, ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম রেকর্ডিং স্টুডিও, এই সময়ের সবচেয়ে সহজ এবং সবচেয়ে প্রধান একটি মাধ্যম হতে পারে আমাদের সেবাসমূহ। যে কোনো ধরনের ভয়েস রেকর্ডিং, ইসলামী সঙ্গীত রেকর্ডিং, গান রেকর্ডিং, মিউজিক ভিডিও সহ যে কোনো ধরনের অনুষ্ঠান রেকর্ডিং, বিজ্ঞাপন নির্মাণ, ডিজিটাল মার্কেটিং, অনলাইন বিজ্ঞাপন প্রচার, প্রামাণ্যচিত্র নির্মাণ, শর্ট ফিল্ম নির্মাণ, পথিক রেকর্ডিং স্টুডিও, জমিলা ম্যানশনের চতুর্থ তলা, কান্দিপাড়া মোড়, টে রোড, ব্রাহ্মণবাড়িয়া। মোবাইল 0171829379।